আরেকটা ধর আপনি বলছিলেন একটা শিশুর কথা বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল, আমি যেটা বলছিলাম সেটা হলো দৈনিক ইত্তেফাকের খবর, এটি শেষ পাতায় খবর পেয়েছি যে পলিথিন ব্যাগে নবজাতক রাস্তায় পড়েছিল পলিথিনের ব্যাগে, এবং খাবারের সন্ধানে দুটি বেড়াল আসলে সেই পলিথিনের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। এই সময় স্থানীয় যারা হাঁটতে বের হয়েছিলেন সকালবেলা, তারা মনে করেছিলেন যে হয়তো বা বোমা জাতীয় কিছু রয়েছে, কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে কান্নার শব্দ পেয়ে তারা এগিয়ে যান এবং দেখতে পান যে একটি নবজাতক শিশুকে ফেলে রাখা হয়েছে। একটি মর্মান্তিক খবর, এরকম নজির আসলে আছে বাংলাদেশে, এর আগেও আমরা দেখেছি, একদম খুবই মর্মান্তিক ব্যাপার এই খবরটি দেখছিলাম। আরেকটি খবর যেটি বলছিলাম একটু আগে, সেটি হলো আন্তর্জাতিক খবর। আপনি নিশ্চয়ই জানেন যে লাস ভেগাসের কনসার্টে গুলি হামলা হয়েছে গতকালকে, এবং মৃতের সংখ্যা বেড়ে কিন্তু এখন 59 জনে পৌঁছেছে, এবং এই কনসার্টের 400 বেশি মানুষ আহত হয়েছেন এমন খবরটি আমরা পেয়েছি। এর আগে কিন্তু 2016 সালে একটি নাইট ক্লাবে আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে 49 জন মারা গিয়েছিল, এবার তা ছাপিয়ে গেল। এবং কিছুটা এই 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 হামলার মধ্যে কিছুটা স্বস্তির খবর, মানে স্বস্তির খবর আমি অন্য কারণে বলছি, স্বস্তির খবর হচ্ছে যে এখানে মানে মুসলিম কারণ ওদের উদ্দেশ্যটা হচ্ছে মুসলিমদেরকে খাটো করা। আইএস কিন্তু নিজেরা স্বীকার করছে স্বতঃপ্রণোদিত হয়ে, ওইদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে না তারা এইভাবে নিচ্ছে না। নামে একজন স্থানীয় বাসিন্দা কিন্তু সেটি সেই গুলি হামলাটি চালিয়েছে, পাশের একটি 32 তলা থেকে সেই গুলি বর্ষণ করেছে। সারা বিশ্বে যেটা কিছু হলে মুসলমানরা করে, কিছু সেই প্রতিবেদনটি আমরা একটু দেখেছি, তো সেই জায়গাটা থেকে এইটুকুই হচ্ছে স্বস্তির জায়গা আর কি আমাদের জন্য। প্রতিবেদনটি দেখতে চাই। শিল্পী জেসন আলদিয়ান যখন সঙ্গীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়। একটানা গুলির আওয়াজে থেমে যায় কনসার্ট। থেমে থেমে গুলি চলছিল, কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ রক্তাক্ত কয়েকজন মাটিতে পড়ে যান। ভয়ে আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন কনসার্টে অংশ নেয়া কয়েক হাজার মানুষ, যে যেখানে যেভাবে পেরেছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, মাটিতে শুয়ে মঞ্চের পেছনে লুকিয়ে কিংবা দৌড়ে পালিয়ে নিরাপদ হওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গুলিবিদ্ধ হন অনেকেই, তাদের টেনে হিচড়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন কেউ কেউ। ঘটনার পরই ছুটে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা। এর মধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক, নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। পুলিশ জানায় ম্যান্দালয়া বে হোটেলের 32 তলা থেকে অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালায় স্থানীয় অধিবাসী ও বন্দুকধারী স্টিফেন প্যাডক। পরে তার কক্ষে গিয়ে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন। সেখান থেকে আরো 10টি ভারী বন্দুক উদ্ধার করা হয়। নিহত হামলাকারী প্যাডকের সঙ্গে এক নারী ছিল বলে ধারণা করছে পুলিশ। তার খোঁজে অভিযান চলছে। হামলার ঘটনার পরই লাস ভেগাস ম্যাককারেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এছাড়া বন্ধ করে দেয়া হয় পোর্ট বুলভার্ডের কার্যক্রম। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যে কোনো মৃত্যু কখনোই প্রত্যাশিত নয়, যে কোনো ধরনের এই ধরনের আক্রমণকে আমরা ঘৃণার চোখে দেখতে চাই। আরেকটি খবর, সর্বশেষ খবর যেটি দিতে হয়, দৈনিক সমকালের শেষ পৃষ্ঠে রয়েছে, কমরেড জসিম মন্ডল আর নেই। তিনি একাধারে আসলে বাংলাদেশের জন্য একটা বিশাল বড় সম্পদ বলে আমরা বিশ্বাস করি, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলন তিনি করেছেন, মুক্তিযুদ্ধের তিনি ছিলেন অন্যতম সংগঠক, এবং তিনি কিংবদন্তি শ্রমিক নেতা, করেছেন বাম রাজনীতি। আমি বলছি কমরেড জসিমউদ্দিন মন্ডলের কথা। গতকাল সোমবার ভোর 6টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান তিনি। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ষিয়ানি কমিউনিস্ট নেতা, তার বয়স হয়েছিল 95 বছর।
কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ সিপিবির প্রয়াত নেতা জসীমউদ্দিন মন্ডলের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এর আগে বারজামের হিমঘর থেকে তার মরদেহ নেওয়া হবে পুরনো পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত রাখার পর শহীদ মিনারে রাখা হবে 11:30 থেকে 12:30 পর্যন্ত। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে পাবনার ঈশ্বরদীতে গ্রামের বাড়িতে। ঈশ্বরদীর কেন্দ্রীয় কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে আজই তাকে দাফন করা হবে। গতকাল ভোরে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান বর্ষিয়ানির রাজনীতিবিদ। ব্রিটিশ খেদাও আন্দোলন, তেভাগা আন্দোলন সহ নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন আপোষহীন জসীমউদ্দিন মন্ডলের জীবনে 23টি বছরই কেটেছে কারাগারে। মুন্নি, আমরা অনেকক্ষণ বেশ কিছু খবর দিলাম দর্শকদেরকে, আমার কাছে একটা গান শুনতে ইচ্ছে করছে। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য থাকবে মন ভালো করা সকালের।